বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, জনগণের মধ্যে তাদের অনেক শক্ত ভীত রয়েছে। যে সময়টা ঢাকায় নষ্ট করেছে, ওই সময়গুলি বিভিন্ন জেলায় গিয়ে দলটাকে সংগঠিত করলে যে কোনো ধরনের কর্মসূচি পালন করা বিএনপির পক্ষে সম্ভব। জামাত বিরোধী করার আমার মনে হয় না যে এখন কোনো আর যুক্তিকতা আছে, কারণ জামাতের যারাই যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে। যাদের বয়স যুদ্ধের সময় 8 বছর 7 বছর ছিল তাদেরকে তো আর যুদ্ধ অপরাধী বলা যাবে না। এটা কোনো অবস্থাতেই কোনো আইনেই এটা গ্রহণযোগ্য না। আর জামাত তো এখন নিবন্ধিত রাজনৈতিক দলও না। তাছাড়াও আমি বহুবার বলেছি, আপনাদের এখানে রিপিটেশনই হবে, ডক্টর বিচৌধুরী স্যার তো তাদের বোর্ডেই রাষ্ট্রপতি হয়েছিলেন। জামাতের সাথে এক লাইনে দাঁড়িয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিরোধী দলের নেতা ছিলেন, ডেপুটি লিডার ছিলেন, সরকারি দলের ডেপুটি লিডার ছিলেন। তখন জামাত তো সংসদেই ছিল এবং বিএনপির সাথেই ছিল, বরং আমি ছিলাম না আমি বলতে পারি।